নমস্কার বন্ধুগণ, আমরা আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইন। আমরা জানি ইন আমাদের একটা প্রিপোজিশন, কিন্তু ইনটাকে কিভাবে ব্যবহার করতে হয় বা কোথায় ব্যবহার করতে হয় সঠিকভাবে করতে গিয়ে অনেক সময় অসুবিধাও হয়। যদিও ইন বা অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা যত ব্যবহার করব, যত সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব, ততই আমরা শিখতে পারবো বা আমাদের প্র্যাকটিসটা ভালো হবে, আমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। তারপরেও কিছু নির্দিষ্ট নিয়মকানুন থেকে যায় যেসব জায়গাগুলোয় আমরা ইনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবো, এবং সেই দিকে লক্ষ্য রেখেই আমরা সেই কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ রুলস বা নিয়ম এখানে আমরা নিয়ে এসে আপনাদের কাছে হাজির করেছি, যেগুলো দেখলে আমি আশাবাদী যে আপনারা অবশ্যই আপনারাও বলবেন যে হ্যাঁ, এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো শেখার পরে আপনারা ব্যবহারিক জীবনে ইনগুলো সঠিকভাবে কোথায় ব্যবহার করতে হয় সেটুকু বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি আমাদের 9টা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে, এগুলো সেগুলো আমরা এখানে দিয়েছি, এবং সেই সঙ্গে আমি অনেক অনেকগুলো এক্সাম্পলও দিয়েছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবং বিভিন্ন রকম এক্সাম্পল দেখে আপনারা যেগুলো সেগুলো মনে রাখতে পারেন সেগুলোর জন্য আমি যতটা সম্ভব হয়েছে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো চলুন এবার আমরা মেন ভিডিওর দিকে এগোই। ইন, তো 1 নম্বরে আমরা কিভাবে ব্যবহার করব ইনটাকে। দেখুন, আমরা অনেক সময় টাইম বা সময়ের ক্ষেত্রে, সিজন, মান্থ, ডেট ক্ষেত্রে আমরা ইনটা ব্যবহার করি, তো সেটাই এখানে প্রথম রুলসে বলেছি, ইউজড ফর আনস্পেসিফিক টাইমস। আনস্পেসিফিক মানে সঠিক নির্দিষ্ট কোনো সময় নয়, আনস্পেসিফিক টাইমস ডিউরিং এ ডে, একটা দিনের যে কোনো, অর্থাৎ 24 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো সময় হতে পারে, মান্থ একটা মাসের 30টা দিন, অ্যাটলিস্ট 30টা দিনের মধ্যে যে কোনো দিন হতে পারে, বা সিজন ইয়ার, অর্থাৎ নির্দিষ্ট করে নয়। নির্দিষ্ট করে হলে সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়। অনেকটার ব্যাপারটা আমি অনের প্রিপোজিশনে বলেছি, তো সেটাও পরবর্তীকালে আসবে এর পরে। তো এখানটা ইনটা নিয়ে, তো অর্থাৎ ইউজড ফর আনস্পেসিফিক টাইমস ডিউরিং ডে, মান্থ, সিজন, ইয়ার। এক্সাম্পল গুলো চলুন দেখি। শি অলওয়েজ রিডস নিউজ পেপার ইন দা মর্নিং, সে সকালবেলায় খবরের কাগজ পড়ে। এবার সকালবেলা বলতে কিন্তু আমরা সঠিক কোনো 4টের সময় বা সকাল 5টার সময়টা সকালবেলা তা না, সকালবেলা সময়টা মোটামুটি রাত্রি 12টার পর থেকে সকাল 12টা অবধি, বা 12টা বেজে 1 সেকেন্ড আগে অবধি আমরা সকাল বলতে পারি। সেই জন্য এটা সকাল বলতে আমি সেই 6টায় পড়ে না 8টায় পড়ে আমাদের কাছে ক্লিয়ার নয়, সেই সব ক্ষেত্রে ইনটা ব্যবহার করা হয়। আই প্রেফার টু ডু ম্যাথস ইন দ্য মর্নিং, ওই সেম ভাবেই আমি সকালবেলাতে অঙ্ক করতে পছন্দ করি। দ্য নিউ সেমেস্টার উইল স্টার্ট ইন মার্চ, মার্চে শুরু হবে, কিন্তু মার্চের কবে থেকে, মার্চের 1, 2, 3 কোন তারিখ থেকে তেমনটা কিছু বলা হয়নি, মার্চের যে কোনো দিন থেকেই শুরু হতে পারে, কিন্তু মার্চে শুরু হবে আমাদের নিউ সেমেস্টার। আই ওয়াজ বর্ন ইন 1990, এখানে আমি 1990 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলাম ঠিকই, কিন্তু কবে সেই এক্সাক্ট ডেটটা আমি জানি না। 1990 পুরো একটা বছর, 365টা দিন আছে, তার যে কোনো দিন হতে পারে, সেই জন্য আনস্পেসিফিক টাইম বা ডেট, সঠিক কোনো ডেট না, এটা একটা ইয়ারের কথা বলা হয়েছে। ইন দ্য সামার উই হ্যাভ এ রেইনি সিজন, তাহলে ইন দ্য সামার গ্রীষ্মকালে, ওকে, গ্রীষ্মকালের, গ্রীষ্মকাল সময়টাও একটা দুটো দিন নয়, অনেকগুলো দিন মিলে একটা সামার আমাদের, তো সেই সময়ের মধ্যে যে কোনো সময়টাই আর ইন দ্য সামার পুরোটাকে বোঝানো হয়েছে। তো এইভাবে এখানটায় ইউজড ফর আনস্পেসিফিক টাইমস ডিউরিং এ ডে, মান্থ, সিজন, ইয়ার। নেক্সট, ইউজ টু ইন্ডিকেট কন্টেইনার্স, এনক্লোজড স্পেসেস। এবার আমি একটা কথা এখানে বলতে চাইবো, এখানটায় আমি যে রুলস গুলো এর পরে মোটামুটি 6-7 অব্দি যে রুলস গুলো দিয়েছে সেখানটায় আপনাদের একটা সারাউন্ডিং এর বোঝানোর কথা ব্যবহার করা হয়েছে, যে তার বর্ডার থাকবে বা এজেস বা কিনারা থাকবে তার মধ্যে, সেটা অর্থাৎ কিছু একটা ঘিরে আছে তার মধ্যে বোঝাতে ইনটাকে ব্যবহার করা হবে, সেটা আর আমরা এক্সাম্পলের মধ্যে আপনাদের আরো ক্লিয়ার করব। তো চলুন, ইউজ টু ইন্ডিকেট কন্টেইনার্স, কন্টেইনার্স মানে ধারক, কোনো কিছুর মধ্যে কিছু ধরে রাখা হয় বা কোনো পাত্র। এনক্লোজড স্পেসেস, এনক্লোজড মানে ঘিরে রাখা, এনক্লোজড ক্লোজড মানে বদ্ধ, জানেন, এনক্লোজড মানে ঘেরা, ঘেরা জায়গা, অর্থাৎ কন্টেইনার্স বা এনক্লোজড স্পেসেস ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় চলুন দেখে নিন। আই হ্যাভ গট দ্য কি ইন মাই পকেট, আচ্ছা পকেট মানে তো বুঝতে পারছেন একটা ঘেরা জায়গা, তাই না, চারিদিকে ঘেরা বা অ্যাটলিস্ট 3 দিয়ে ঘেরা,
সেই জায়গার মধ্যে থেকে আমি আমি চাবিটা পেলাম, আই হ্যাভ গট দ্য কি ইন মাই পকেট, এটা একটা সারাউন্ডিং ঘেরা। দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজও একটা আবদ্ধ ঘেরা জায়গা, তার মধ্যে ফ্রিজের মধ্যে মিল্ক আছে। শি লেফট ইট ইন দ্য টপ ড্রয়ার, ড্রয়ার বুঝতেই পারছেন আমাদের যে টেবিল ড্রয়ার থাকে বা বিভিন্ন রকম ড্রয়ার থাকে, সেটা একটা সারাউন্ডিং বা এজেস বা কিনারা আছে, তার বা একটা আবদ্ধ জায়গা। দেয়ার ইজ সামথিং লেফট ইন মাই কাপ, দেয়ার ইজ সামথিং লেফট ইন মাই কাপ, কাপ ও সেম ভাবে আসছে। আই অ্যাম ইন দ্য কার, আমি কার বা গাড়ির মধ্যে, তার গাড়ির একটা আবদ্ধ জায়গা, ঘেরা জায়গা। ওকে, তো এইসব ক্ষেত্রে আমাদের ইনটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট চলুন, ইউজড টু ইন্ডিকেট বিল্ডিংস রুমস অ্যান্ড প্লেসেস দ্যাট সারাউন্ডস এ পার্সন অর থিং অর অবজেক্ট। তাহলে একটা বিল্ডিং বা ঘর বা কোনো একটা ঘেরা জায়গা যার মধ্যে একটা মানুষ বা কোনো একটা বস্তুকে রাখা হয়েছে, এরকম বোঝাতে ইন ব্যবহার করা হয়। ক্যান ইউ টেক এ সিট ইন দ্য ওয়েটিং রুম প্লিজ, তাহলে ওয়েটিং রুম একটা অপেক্ষালয় বা অপেক্ষা ঘর যেখানে মানুষ অপেক্ষা করতে পারে, তো সেটাও একটা ঘেরা জায়গা। আই হ্যাভ লেফট মাই ব্যাগ ইন ইউর অফিস, তাহলে অফিসও একটা সারাউন্ডেড ঘেরা এলাকা। হোয়াই ডোন্ট উই হ্যাভ এ পিকনিক ইন দ্য পার্ক, আমাদের পার্কে কেন আমরা পিকনিক করতে পারবো না, তাহলে এখানে পার্কও একটা নির্দিষ্ট এরিয়া বা ঘেরা জায়গা, সেটারও একটা সারাউন্ডিং বা এজেস আছে। নেক্সট নাম্বার ফোর, ইউজড টু ইন্ডিকেট এরিয়াস রিজিয়ন সিটিজ হোয়ার এজেস আর লেস ক্লিয়ার। এবার দেখুন, এর আগে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো ছোটখাটো জায়গা, কা হতে পারে, রুম হতে পারে বা কার হতে পারে, সেগুলো ছোট জায়গা, আমরা আমাদের এজেস বা কিনারা গুলো বা সারাউন্ডিং গুলো আমাদের চোখে পড়ে, কিন্তু এই একটা বড় এলাকার ক্ষেত্রে বা শহর দেশের ক্ষেত্রে কিন্তু আমাদের বর্ডারটা ক্লিয়ার চোখে না পড়লেও তার একটা এরিয়া অর্থাৎ সীমানা একটা আছে, সেই অর্থেও এটা আপনারা ধরে রাখতে পারবেন ও মনে রাখতে পারবেন। আই অ্যাম ফিল্মিং দিস ভিডিও ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে একটা নির্দিষ্ট বর্ডার আছে, তার মধ্যে বা সেই এলাকার মধ্যেই আমি আছি, সেই অর্থে ইনটা ব্যবহার করা হচ্ছে। টু বাই গ্রিউ আপ ইন কলকাতা, তাহলে কলকাতাও একটা নির্দিষ্ট এলাকার মধ্যে ঘেরা, তাই না, ইন কলকাতা। হলিডেইং ইন ফ্রান্স ইজ ইজি, ফ্রান্সে হলিডে সময় কাটানো বা ছুটির দিন কাটানো খুবই সহজ, তাহলে ফ্রান্সের একটা নির্দিষ্ট সীমা বা বর্ডার আছে। আই এম কারেন্টলি স্টেইং ইন এ হোটেল, হোটেলের একটা নির্দিষ্ট পরিসর আছে। রিগোলিয়া ইজ এ স্মল ভিলেজ ইন দ্য মাউন্টেন, তাহলে মাউন্টেন এলাকা, ঠিক আছে, যে পর্বতী এলাকা, তার একটা নির্দিষ্ট সীমা আছে, তার মধ্যে একটা রিগোলিয়া একটা ভিলেজ। নেক্সট নাম্বার ফাইভ, ইউজ টু ইন্ডিকেট এ শেপ কালার অর সাইজ, আকৃতি রং এবং সাইজ বা আকার বোঝাতেও আমরা ব্যবহার করতে পারি। চলুন সেটা কিভাবে দেখে নিই। দিস পেন্টিং ইজ মোস্টলি ইন ব্লু, তাহলে নীল রঙের। দ্য স্টুডেন্ট স্টুড ইন এ সার্কেল, বৃত্তের মধ্যে, এটা ওই আগের নিয়মের মধ্যেও ধরলে ধরতে পারেন, কিন্তু আমি যেটা কোনো শেপ কালার এবং সাইজ দিয়েছি সেই জন্য এটা আলাদা করে দিয়েছি। দিস জ্যাকেট কামস ইন ফোর ডিফারেন্ট সাইজেস, এই জ্যাকেটটা চারটে ধরনের আকৃতি বা সাইজে এসে থাকে, যে আমাদের বিভিন্ন রকম এক্স এক্সেল যে সাইজ থাকে সেই রকম সাইজ হতে পারে। বুঝতে পারলেন, তাহলে এখানে শেপ কালার এবং সাইজ তিনটের উপরে তিনটে এক্সাম্পল দিয়েছি। নাম্বার সিক্স, সারাউন্ডেড বাই গ্রুপ অফ পিপল, তাহলে আমি আগে বললাম আপনাদের সেকেন্ড রুল শুরু করার সময় যে যতগুলো আমি পরপর ছয় সাত যে রুলস দেবো সবগুলোরই একটা নির্দিষ্ট সারাউন্ডিং থাকবে। ওকে, তো এখানেও সেই আবার সারাউন্ডেড বাই গ্রুপ অফ পিপল। শি ওয়ার্কস ইন দ্য ফাইন্যান্স টিম, অর্থাৎ ফাইন্যান্স টিমের নির্দিষ্ট কতগুলো লোক আছে, সেই লোকের দ্বারা গঠিত বা একটা টিম, ওকে, এবং সেই টিম দ্বারাই ঘিরে, সেই লোক দিয়ে সেই টিমটা ঘিরে। হি হ্যাজ গট সিলেক্টেড টু প্লে ইন দ্য ন্যাশনাল টিম, ঠিক আছে, এখানেও ন্যাশনাল টিম মানে ধরুন 10টা বা 11টা যে প্লেয়ার আছে তাদের একটা টিম, ওকে, সেখানেও একটা টিম মানে এটা একটা ঘেরা বা আবদ্ধ জায়গা হিসাবে ট্রিট করা হচ্ছে আর কি, বা এটা আপনি চাইলে আপনার মতো করেও খেয়াল রাখতে পারে। তবে এখানে একটা এক্সেপশনালও আছে, এক্সেপশনাল ফর ইম্পর্টেন্ট হাই লেভেল গ্রুপ বোর্ড অর কমিটি, এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ হাই লেভেলের গ্রুপ বা বোর্ড বা কমিটি হলে সেই ক্ষেত্রে হি ইজ অন দ্য বোর্ড, দেয়ার আর অন দ্য কমিটি, দে আর অন দ্য কমিটি, এই ধরনের ক্ষেত্রে তখন কিন্তু অন হতে পারে। নেক্সট নাম্বার সেভেন, ইউজড টু ইন্ডিকেট এ বিলিফ ওপিনিয়ন ইন্টারেস্ট অর ফিলিং, ইউজ টু ইন্ডিকেট এ বিলিফ ওপিনিয়ন ইন্টারেস্ট অর ফিলিং, অর্থাৎ কোনো কিছু বিষয়ে বিশ্বাস
মতামত, আগ্রহ, অনুভূতি এসব বোঝাতেও আমরা ইন ব্যবহার করি। সেটা কিভাবে? আই বিলিভ ইন দ্য নেক্সট লাইফ, আমি পরবর্তী যে জীবন আছে, পরবর্তী যেটা লাইফ আছে সেটাতে বিশ্বাসী, এখানে ইন ব্যবহার করা হয়েছে। উই আর নট ইন্টারেস্টেড ইন গ্যাম্বলিং, আমি জুয়া বা জুয়ারি খেল যে ব্যাপারটা হয় আপনারা জানেন, সেই গ্যাম্বলিং এ আমি বিশ্বাসী নই, অর্থাৎ আমি ওতে আগ্রহী নই। আই বিলিভ ইন হার্ড ওয়ার্কিং, আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু অ্যাচিভ করার মাধ্যমে কিছু অ্যাচিভ করতে চাই, সেটাতেই আমি বিশ্বাসী যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে হার্ড ওয়ার্ক দরকার। নেক্সট নাম্বার 8, ইউজ টু এক্সপ্রেস হোয়াইল ডুইং সামথিং, কিছু করছি বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা হয়। যেমন ইন প্রিপেয়ারিং ফর দ্য ফাইনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট তৈরি করার সময় উই রিভাইজড দ্য টোন থ্রি টাইমস, আমরা টোনটাকে তিনবার আর কি রিভাইজ করেছিলাম। তাহলে একটা রিপোর্ট যেখানে তৈরি করা হচ্ছে, ইন প্রিপেয়ারিং ফর দ্য ফাইনাল রিপোর্ট। নেক্সট, এ ক্যাচ ফ্রেজ নিডস টু বি ইমপ্রেসিভ ইন সেলিং এ প্রোডাক্ট, আমরা অনেক সময় দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট করার সময় যে অনেক ট্যাগ লাইন বা ক্যাচি কিছু কথা বক্তব্য রাখা হয়, ঠিক আছে, যাতে সেই সেলিংটাকে, সেই প্রোডাক্টের সেলিং বা বিক্রিটাকে বৃদ্ধি করা হয়, ঠিক আছে। যেমন ধরুন ওই টাটা স্কাই, ইসকো লাগা ডালা, তা লাইফ জিঙ্গালালা, এরকম আরো অনেক কিছু ট্যাগ লাইন আছে। তো সেরকম ভাবে এখানে যেটা বলছে, এ ক্যাচ ফ্রেজ নিডস টু বি ইমপ্রেসিভ ইন সেলিং এ প্রোডাক্ট, এখানে ইনটা ব্যবহার করা হয়েছে, এটা একটা কাজ, একটা সেলিং, সেই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। দ্য ট্যাগ লাইন শুড বি ক্যাচি ইন মার্কেটিং এ প্রোডাক্ট, এটাও এর সঙ্গেই আসছে আর কি, যে একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে সেক্ষেত্রে ট্যাগ লাইনটা ওই যেটা বললাম আর কি, সেরকম কিছু একটা লাইন ওরকম একটা প্রোডাক্টের ক্ষেত্রে থাকলে সুবিধা হয়, মানুষের চিনতে সুবিধা হয়, মানুষ সেটাকে মনে রাখে, আমি যেমনটা বললাম, এতে সেলিংটা বৃদ্ধি পায়। নাম্বার 9, এবং এটাই শেষ, উই ক্যান অলসো ইউজ ইন উইথ লিকুইডস অ্যান্ড আদার সাবস্ট্যান্সেস টু শো হোয়াট দে কন্টে, উই ক্যান অলসো ইউজ, আমরা আরো ব্যবহার করতে পারি লিকুইড এবং অন্যান্য কিছু সাবস্টেন্সের ক্ষেত্রে যেগুলোর মধ্যে কিছু আছে বোঝাতে আর কি, বা সেগুলো কিছু ধরে রাখে বা তার মধ্যে কিছু নিয়োজিত আছে এমনটা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। দেয়ার্স এ লট অফ চিলি ইন দ্য সস, দেয়ার্স এ লট অফ চিলি ইন দ্য সস, সসের মধ্যে অনেক চিলি বা ঝাল আছে আমরা এটা বলছি। দেয়ার্স এ লট অফ সুগার ইন সফট ড্রিঙ্কস, আমরা যে অনেক কোল্ড ড্রিঙ্কস খাই তার মধ্যে অনেক সুগার আছে সেটা বলা হচ্ছে। ডু ইউ হ্যাভ মিল্ক ইন ইওর কফি, তোমার কফিতে কি দুধ আছে সেটা একটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এখানে মোটামুটি আমরা চেষ্টা করেছি আর কি, যে ইন গুলো, ইন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, তো সেই প্রিপোজিশন ইন কিভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায় সেটা নিয়ে আমাদের এই মূলত ভিডিও, এবং এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি কতগুলো রুলস দিয়ে, এবং আমি মনে করি যে রুলস গুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্টে লিখে জানাবেন, আমরা চেষ্টা করেছি। এবং এরপরও যদি আপনাদের কিছু সাজেশন বা মনে থাকে যে আরো কিছু বেটার রুলস করা যেতে পারে সেটা আমাদের জানাবেন। এবং ইনের পরেই অন, অ্যাট বা আরো যে ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলো আছে তাদের ক্ষেত্রেও এইরকম ভাবেই কিছু ভিডিও আমরা রেডি করার চেষ্টা করছি, এবং রেডি হয়ে গেলে আপনাদের সামনে নিয়ে আসব। তো এখন লকডাউনের সময় আপনারাও ঘরে আছেন, আমরাও ঘরে আছি, ঘরেই থাকুন, সরকারও চেষ্টা করছে অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করা, আর আমাদের তো ছোট্ট একটা মাধ্যম, আমরাও চেষ্টায় লেগে আছি। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং নিয়মগুলো দেখে নেবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।